আপনারা দেখছেন gomoti.tv দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি। শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত 23 অক্টোবর 2021 তারিখ আনুমানিক সকাল 06:00 ঘটিকায় কিশোরগঞ্জের মডেল থানাধীন কোটিয়াদি এলাকার কাঠবাড়ি একটি মসজিদের পাশে একটি অজ্ঞাত নামা ব্যক্তিরকে পড়ে থাকতে গুরুতর জখম অবস্থায় তাকে পাওয়া যায়। পরবর্তীতে এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং এই গুরুতর জখম ব্যক্তিকে তারা হাসপাতালে নিয়ে যায় এবং কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আনুমানিক সকাল 9:30 সে কিশোরগঞ্জ যে হাসপাতাল সেখানে সে মৃত্যুবরণ করে। এখানে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকেই তখন একটি রক্তমাখা হাতুড়ি তারা উদ্ধার করেছিল। পাশাপাশি ঘটনার পরবর্তী তিনি যখন মৃত্যুবরণ করেন এই সময়টায় তার পাঞ্জাবির পকেটে থাকা বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে সেই পুলিশ কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ তারা তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় যে নিহত ব্যক্তি তার নাম হচ্ছে রমিজউদ্দিন এবং তার বাসা মনোরদি নরসিংদী। পরিচয় শনাক্ত করা পরবর্তী যে ভিকটিম নিহত হয়েছিলেন যে নিহত রমিজউদ্দিন তার ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আপনারা জানেন র‍্যাব বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ করেছে এবং ইতিমধ্যে বেশ কিছু সফলতাও পেয়েছে। এই ক্লুলেস হত্যাকাণ্ডের ব্যাপারেও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব 14 তারা একত্রে কাজ শুরু করে এবং এটার ব্যাপারে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে আমরা যে নিহত রমিজ তার সম্পর্কে আমরা যে তথ্য পেয়েছি যে তিনি 1998 সাল থেকে 2006 পর্যন্ত উনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। উনি পরবর্তীতে 2006 সালে তিনি বাংলাদেশে আসার পরে মনোরদিতে তিনি বিভিন্ন ব্যবসায় জড়িত হন এবং মূলত সে গরু ব্যবসার সাথে সে ইনভলভ হন এবং তার সাম্প্রতিক সময়ে সে বিভিন্ন গরু ক্রয় করে একটি বড় মাপে খামারের পরিকল্পনা এবং সে করছিলেন। তার ইতিমধ্যে খামার রয়েছে এবং খামারের পরিধি বড় করার একটি পরিকল্পনা তার মধ্যে ছিল। এই যে হত্যাকাণ্ডটি এটা আপনারা দেখেছেন বিভিন্ন যে মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে কারণ এটা গত 23 অক্টোবরের ইনসিডেন্ট এবং বেশ কিছুদিন যাবৎ এই হত্যাকাণ্ডে কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। এরই ধারাবাহিকতায় বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন বিষয় পর্যালোচনা করে যে নিহত রমিজ যাদের সাথে চলাফেরা করেছেন এবং তার এলাকার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেই আমরা প্রাথমিকভাবে এই জাকির হোসেন যে কিনা নিহত যে রমিজ তার এলাকার মসজিদের মুয়াজ্জিন তাকে আমরা লক্ষ্মীপুরে চিল্লারত অবস্থায় উনি চিল্লায় গিয়েছিলেন চিল্লারত অবস্থায় লক্ষ্মীপুরে একটি মসজিদ থেকে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত জাকির এই হত্যাকাণ্ডের কথা উনি স্বীকার করেছেন এবং গ্রেফতারকৃত জাকিরের কাছ থেকে ওই হত্যাকাণ্ডের সময় তার পরিহিত যে পায়জামা রক্তমাখা পায়জামা সেটা আমরা আলামত হিসেবে উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত জাকিরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে সে গত 5 বছর যাবৎ এই মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিল। সে বিভিন্ন সময়ে এই যে নিহত রমিজের সাথে তার দেখা হয়েছে এবং তাদের মধ্যে মোটামুটি ভালো সুসম্পর্ক ছিল। বাট গত 1 বছর যাবৎ তাদের মধ্যে সম্পর্কটা আর একটু গভীর হয়। নিহত রমিজ তার বক্তব্য অনুযায়ী গত 1 বছর যাবৎ সে নিয়মিত সকালবেলা তাকে ডেকে দিত মসজিদে নামাজ পড়ার জন্য। নিহত রমিজের সাথে তার এইভাবে বিভিন্নভাবে একটু সুসম্পর্ক হয় এবং ফলশ্রুতিতে যে নিহত রমিজ সে তার সাথে বিভিন্ন ব্যবসায়িক কলাকৌশল বা তার যে ব্যবসায়িক যে খামার যে বৃদ্ধির যে পরিকল্পনা এই পরিকল্পনাগুলো তার সাথে সে শেয়ার করে। পরবর্তীতে যে জাকির হোসেন সে নিহত রমিজকে জানায় যে তার বাসা নেত্রকোনাতে এবং সেখান দিয়ে প্রচুর পরিমাণে অবৈধ এবং চোরাই গরু আসে এবং সে নিহত রমিজকে প্রলুব্ধ দেখায় গত 2-3 মাস আগে থেকেই
ঘটনার 2-3 মাস আগে থেকেই প্রলুব্ধ দেখায় যে সে অনেক অল্প মূল্যে সে তাকে গরু কিনে দিতে পারবে, এই মর্মে তাকে 2-3 মাস আগে থেকে প্রলুব্ধ দেখায় এবং তাকে বলে যে সময় হলে সে জানাবে। এভাবে সে যে নিয়ত রমিজের সাথে যে জাকির মুয়াজ্জিন সে একটি সম্পর্ক রক্ষা করে চলতে থাকে এবং ঘটনার 10-12 দিন পূর্বে, মানে 13 অক্টোবর যে ঘটনা সংঘটিত হয় তার 10-12 দিন পূর্বে যে নিহত রমিজকে মুয়াজ্জিন জাকির বলে যে যেখান থেকে আমরা গরু কিনব সেই জায়গাতে নিয়ে যেতে চায় এবং নিহত যে রমিজ সে ওই গরু যে বিক্রয় বা ক্রয়ের যে স্থান কিশোরদির যে জায়গাটাকে তাকে হত্যা করা হয়েছে কটিয়াদির একটি মসজিদের পাশে সেই জায়গাতে নিয়ে যায় এবং সেখানে তারা একসাথে চা পান করে রাত্রেবেলা এবং তাদের সেখানেই বিশ্বাসযোগ্যতা এবং আস্থা অর্জনের জন্যই মূলত জাকির তাকে সেই জায়গায় নিয়ে তাকে দেখায় যে এখান থেকেই আমরা গরু ক্রয় করব এবং এখান আমার যে বিভিন্ন দালালের সাথে আমার সুসম্পর্ক রয়েছে তারা এখানে গরু নিয়ে আসবে, এখান থেকে আমরা গরু নিয়ে আসব। পরবর্তীতে তারা পুনরায় নরসিংদী মনোহরদিতে চলে আসে এবং সে জাকির নিহত রমিজকে টাকা সংগ্রহের জন্য বলে এবং নিহত রমিজ 30 সেপ্টেম্বর ব্যাংক থেকে 6 লক্ষ টাকা উত্তোলন করে, তখনও জাকির ছিল এবং এই 6 লক্ষ টাকার গরু ক্রয়ের জন্য তারা একটি পরিকল্পনা নেয়। পরবর্তীতে এই পরিকল্পনা অনুযায়ী 2 তারিখ রাত্রে এশার নামাজের পরে যে নিহত রমিজ জাকিরের সাথে এই একই জায়গায় কটিয়াদির যে এলাকাটাতেই যে মসজিদের পাশে তাকে পাওয়া গিয়েছে সেখানে তারা যায় এবং যাওয়ার পরে সেখানে তারা অপেক্ষা করতে থাকে যে গরুর গাড়ি আসবে। তো জাকির নিহত রমিজকে জানায় যে চোরাই গরুর গাড়ি একটু রাত করে আসে, তো তারা ওই মসজিদের পাশে তারা অবস্থান করতে থাকে। একসময় কৌশলে জাকির যে নিহত রমিজকে জানায় যে তার প্রকৃতির ডাকের তার একটু পাশে যাওয়া প্রয়োজন, পাশে একটি কলাবাগান ছিল, তো তখন নিহত রমিজ বলে আমারও যাওয়া প্রয়োজন। এই কৌশলটি অবলম্বন করেই তারা মূলত যে নিহত রমিজকে জাকির প্রথমে সে কলাবাগানে নিয়ে যায়, যাওয়ার পরে সে এই কলাবাগানের মধ্যেই সে যে নিহত রমিজ প্রকৃতির ডাকে সাড়া দেওয়া রত অবস্থায় তার সাথে থাকা হাতুড়ি, ভিতরে একটি ব্যাগের মধ্যে হাতুড়ি ছিল, হাতুড়ি দিয়ে প্রথমে মাথায় 2টি বাড়ি দেয়। পরবর্তীতে বাড়ি খাওয়ার সাথে সাথে নিহত রমিজ তার বয়স 65 বছর সে সেখানে পড়ে যায়। পরবর্তীতে তার মুখে থোতনায় বিভিন্ন জায়গায় অনেক আঘাত করে এবং সে মূলত স্পটেই সে মৃত্যুবরণ করে। উক্ত হত্যাকাণ্ডের পরে রমিজের সাথে থাকা 6 লক্ষ টাকা নিয়ে সে ঘটনাস্থল থেকে সে মনুরদিতে তার নিজের বাসায় যে মুয়াজ্জিন সে নিজের বাসায় আসে, এসে সে গোসল করে, করার পরে সে মসজিদে যায়। মসজিদে যাওয়ার পরে সে আজান দেন, আজান দেওয়ার পরে ফজরের নামাজ আদায় করেন সকলকে নিয়ে। তারপরে তার মক্তবে 20 জন ছাত্রছাত্রী পড়তে আসেন, সেই 20 জনকে সে আরবি পড়ান মক্তবে। আরবি পড়ানোর পরে সে খোঁজ খবর রাখতে থাকেন যে এলাকাতে এই হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের প্রচারণা বা কথাবার্তা রয়েছে কিনা। পরবর্তীতে সে 10:30টার দিকে সে জানতে পারে যে এই হত্যাকাণ্ড নিয়ে কথাবার্তা চলতেছে, যে ওই জায়গাতে লাশ পাওয়া গিয়েছে এবং সে তার ফ্যামিলি জানতো যে সে 6 লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে, এই ফ্যামিলি জানতো। তো তার ফ্যামিলি প্রাথমিকভাবে সন্দেহ পোষণ করছিল এই 6 লক্ষ টাকা আত্মসাৎ করার লোভে কেউ তাকে হত্যা করে থাকতে পারে, এই ধরনের একটি সন্দেহ তার ফ্যামিলির ছিল। তো এই জন্য সে এটা আঁচ করতে পেরে সে ওই মসজিদ থেকে ছুটি নেয়। সে এখানে একজন মুরব্বি, তখন ইমাম ছিল না, সে একজন মুরব্বিকে জানায় যে আমার পরিবারে একটু সমস্যা আছে, আমাকে একটু জরুরি 10-15 দিনের জন্য ছুটি যেতে হচ্ছে, আপনি একটু ইমাম সাহেবকে বলে দিন বলে সে প্রাথমিকভাবে ওই মসজিদ থেকে সে চলে আসে। এসে সে প্রথমে ময়মনসিংহে তার এক আত্মীয়র বাসায় যায়, সেখানে ময়মনসিংহ সদরে, তারপরে সেখানে ময়মনসিংহে আপনার আরেকটি জায়গায় যায়, এরকম সে গফরগাঁয়ে যায়, গফরগাঁয়ে থেকে সে সিলেটে যায়, সিলেট থেকে আবার সিলেট সদরে আসে, এরকম বিভিন্ন জায়গায় সে 10-12 দিন আত্মগোপন করে ঢাকায় সে আসে এবং ঢাকার একটি স্থান থেকে আপনারা জানেন যেখান থেকে নর্মালি চিল্লায় যাওয়া হয় সেখান থেকে 40 দিনের একটি গ্রুপের সাথে 16 জনের একটি গ্রুপ
এই গ্রুপের সাথে সে মূলত চিল্লায় গমন করে 40 দিনের জন্য। সেই চিল্লায় থাকা অবস্থায় লক্ষ্মীপুর থেকে, একটি লক্ষ্মীপুরের একটি মসজিদ থেকে, আমাদের র্যাব ইন্টেলিজেন্স এবং র্যাব 14 আভিযানিক দল তাকে আজকে রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং গ্রেফতারকৃতের বিরুদ্ধে অলরেডি হত্যা মামলা রয়েছে কিশোরগঞ্জে, ব্যক্তিদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন। শুধুই টাকার লোভ, এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি শুধুই টাকার লোভ। সে বুঝতে পেরেছিল যে তার গরু প্রয়োজন এবং গরু ব্যবসার সাথে 6 লক্ষ টাকা, সে যেটি সে বলেছে 1 লক্ষ টাকা সে খরচ করেছে বিভিন্নভাবে, আর 5 লক্ষ টাকা সে 6-7 জনের কাছে সে গুচ্ছিত রেখেছে, এটি আমাদেরকে বলেছে। না, বাট টাকা হয়তো বিজ্ঞ আয় উদ্ধার করতে পারবে, সে 6 জনের নাম বলেছে, আমরা তো আজকে দেখে 6 জনের নাম বলেছে, তাদের কাছ থেকে হয়তো উদ্ধার করা যাবে। রমিজউদ্দিন 2006 সাল পর্যন্ত সে মালয়েশিয়া থেকে আসার পরে সে মূলত গরুর ব্যবসাই শুরু করে, বাট সে বেশ কিছুদিন পূর্ব থেকে সে গরুর খামার করছিল, গরু লালন পালন করে সে গরু বিক্রি করছিল, বড় মাপের খামার করছিল, এবং এই প্রেক্ষিতে মূলত তাকে খুব অল্প দামে অনেকগুলো গরু ক্রয় করে দিবে, মূলত সে গরু গরুর খামার সে ব্যবসার সাথে জড়িত ছিল সাম্প্রতিক সময়। আচ্ছা, যেটা আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়েছি যে সাম্প্রতিক সময়ে রমিজউদ্দিনের চলাফেরা, তার সাথে বিভিন্ন মানুষের সুসম্পর্ক, এবং যেটা বললাম যে হুজুর বলেছিল যে যে মুয়াজ্জিন 10-15 দিনের জন্য, সে 15 দিন পরে তার ব্যাক করে নি, সো 15 দিন পরে এই মুয়াজ্জিনের প্রতি কিন্তু সবার আরও বেশি নজর যায় যে এর সম্ভাবনা রয়েছে। এবং এই মুয়াজ্জিনের সাথেই যেটা পারিবারিক যে বক্তব্য, যে এই মুয়াজ্জিনের তার ইসলামিক লাইনে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়া রমিজউদ্দিনের, এই মুয়াজ্জিনের অনেক অবদান ছিল, সকালবেলা বাসা থেকে ডেকে আনা, মানে অনেক অবদান ছিল। তো এবং সে ঘটনার পরে 15 দিন পর থেকে সে আর যেহেতু ফিরে আসেনি, এইটাই মূলত আমাদের প্রথম ক্লু ছিল। আর যেহেতু আপনারা জানেন যে এরকম চিল্লাতে গেলে এরা বিভিন্ন জায়গায় ঘুরে, এই জন্য তার অবস্থান সম্পর্কে আমাদের একটু বেগ পেতে হয়েছে, এটাও একটি কারণ তাকে একটু খুঁজে পেতে দেরি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি অভিজিৎ হত্যাকাণ্ডের কথা বলেছেন, আপনি দেখেন অভিজিৎ হত্যাকাণ্ডের পরবর্তী, অভিজিৎ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এইটা শনাক্ত করা এবং আসামিদের ব্যাপারে যে বিস্তারিত জানা, এটা র্যাবই প্রথম শনাক্ত করতে সক্ষম হয়েছে। এবং এই আসামিদের যে বিচারিক আদালতে তাদের বিচার নিশ্চিত করা, সেটাও আমরা বলবো সরকার অত্যন্ত ভালোভাবে দৃঢ়ভাবে এই কাজটি করেছেন। অভিজিৎ হত্যাকাণ্ডের পরবর্তী বিভিন্ন সময়ে মেজর জিয়াকে আমরা বিভিন্নভাবে আমরা খোঁজ করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে তার সাম্প্রতিক সময়ে যে জঙ্গি সংগঠন যেটা আনসার আল ইসলাম, এটার সাথেও তার সম্পৃক্ততা আমরা ব্যাপকভাবে পেয়েছি। এই প্রেক্ষিতেও আমরা তাকে বিভিন্নভাবে খুঁজে বেড়াচ্ছি। কিছু কিছু সময়ে এরকম আমাদের কাছে তথ্য ছিল যে সে দেশে রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করেছি। পরবর্তীতে আবার বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা সন্দেহ পোষণ করেছি সে হয়তো দেশের বাহিরে কোথাও আত্মগোপনে রয়েছে। তা আমরা তার ব্যাপারেও আমাদের অভিযান চলমান রয়েছে, আমাদের গোয়েন্দা কার্যক্রমও চলমান আছে, যে আমাদের র্যাব সহ বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। আমরা তার সম্পর্কে যদি কোনো তথ্য পাই অবশ্যই সেটা আপনাদের সামনে উপস্থাপন করব, এবং সে যদি দেশে থেকে থাকে, যেটা আমরা আশা করছি সে হয়তো দেশে আসলে, অথবা সে যদি দেশের বাইরেও থেকে থাকে, এই সম্পর্কেও যদি আমরা তথ্য পাই সেটাও আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করে তাকে আমরা, যদি সে দেশের বাইরে থাকে দেশে এনে বিচারাধীন ব্যবস্থা করব, দেশের ভিতরে যদি থাকে আমাদের অভিযান অব্যাহত রেখেছি, আমরা ইনশাল্লাহ দেশে তাকে খুঁজে বের করব।